নমস্কার দর্শক বন্ধুগণ, আমি সায়ন্তনী রায় আদিত্য আপনাদেরকে এসআরএ ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি যেমন আপনাদেরকে বলেছিলাম, গ্লাস পেন্টিংয়ের টিউটোরিয়ালটি কোনো একটি ভিডিওতে করা সম্ভব নয়, সেই জন্য আমরা এই গ্লাস পেন্টিংয়ের টিউটোরিয়ালটিকে কয়েকটি ছোট ছোট পর্বে ভাগ করে নিয়েছি। গ্লাস পেন্টিংয়ের টিউটোরিয়াল বিষয়ক পর্বগুলির মধ্যে বর্তমান ভিডিওটি আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বটিতে আমরা গ্লাস পেন্টিংয়ের বিভিন্ন ধরন এবং তার জন্য ব্যবহৃত বিভিন্ন রঙের পরিচিতি করেছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, তাদের জন্য আমি আগের পর্বের ভিডিওটির লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে গিয়ে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। বর্তমান ভিডিওটিতে আমরা কাঁচের ওপর আঁকার বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কাঁচের ওপর আমরা সাধারণভাবে কিছুতেই আঁকতে পারি না। যারা প্রথম এই গ্লাস পেন্টিং করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কয়েকটি বিষয় কাঁচের ওপর আঁকার জন্য কয়েকটি বিষয় জানাটা খুব জরুরি। যেমন ধরুন, আপনারা এক তো করতে পারেন যে কোনো কাঁচের স্লাইড আপনারা নিলেন, সেই স্লাইডের ওপর আঁকাটা যারা প্রথম কাজ করছেন তাদের ক্ষেত্রে এইটাই সুবিধা হবে। কোনো কাঁচের স্লাইড নিলেন, আপনারা যে কোনো কাঁচের দোকান থেকে আপনাদের পছন্দ মতন সাইজে কাটিয়ে আনতে পারেন। একটা সাদা কাগজে আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন এঁকে নিলেন এবং তার ওপর সেই কাঁচের স্লাইডটা রাখলেন, এবং এই যে এই রঙের সঙ্গে যে আউটলাইনারটা দেওয়া হয়, এটার কীরকম ব্যবহার করতে হয় আমি একটু পরে আপনাদের কাছে এইটার ওপর আমি করে দেখাবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা আমি আপনাদের সামনেই শেষ করব, কাজটা করে দেখাবো, তখন আমি বলে দেবো এটা কী করে ব্যবহার করতে হয়। তো এই আউটলাইনার জিনিসটা দিয়ে সেই ছবি বরাবর আপনারা এঁকে নিলেন এবং সেটা শুকিয়ে রং করলেন। কিন্তু ধরুন, যখন এটা তো একটা ট্রেসিং পদ্ধতি, আপনারা সবাই জানেন সেটা করা খুব সহজ, কিন্তু যখন ধরুন এরকম কোনো বোতলের ওপর, কাঁচের বোতলের ওপর আপনারা কিছু ছবি আঁকছেন, তখন করতে হয় কি ফ্রি হ্যান্ডে এঁকে নিতে হয়। কিন্তু আপনারা সবাই জানেন যে কাঁচের ওপর ছবি আঁকতা একটু অসুবিধাজনক, কারণ কাঁচে দাগ পড়ে না। আমার ছাত্রছাত্রীরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে কাঁচের ওপর আমরা ব্যবহার করার জন্য পার্মানেন্ট মার্কার ব্যবহার করতে পারি, কিন্তু আমি তাদেরকে সেটা বারণ করি। কারণ পার্মানেন্ট মার্কার দিয়ে ব্যবহার করলে কি হয়, কোনো যদি ভুল হয় কিছু জায়গায়, সেটা শুধরানোর উপায় থাকে না। কিন্তু কাঁচের ওপর আঁকার জন্য আমরা এই রকম, আপনারা আমি একটু দেখাই আপনাদেরকে, ক্যামেরায় হয়তো খুব পরিষ্কার আসবে না, এই রকম গ্লাস মার্কিং পেন্সিল বলে একরকম পেন্সিল কিনতে পাওয়া যায়। আপনারা যেখানে এই ছবি আঁকার রঙের সামগ্রী কিনবেন সেখানে খুব সহজে আপনারা এই জিনিসটি পেয়ে যাবেন। এইটা দিয়ে কাঁচের ওপর দাগ দেওয়া যায়, এই রকম একটি পেন্সিল। এটার শীর্ষটা দেখুন এরকম সাদার মতন হয়, এরকম। আমি এটা আপনাদেরকে ব্যবহার করে এখন দেখাচ্ছি। আমি এখানে একটা ডিপ রঙের একটা কাঁচের বোতল রেখেছি আপনাদের জন্য, কারণ ট্রান্সপারেন্ট গ্লাসে হয়তো ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাবে না, সেই জন্য আমি এই ডিপ রঙের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা কোনো ফ্রি হ্যান্ডে ছবি। কারণ দর্শক বন্ধুরা, যখন কোনো এরকম বোতলের ওপর আমরা কাজ করি এই ধরনের, তখন কি হয় আমাদের ফ্রি হ্যান্ডেই কাজটা এঁকে নিতে হয়। আমি একটা খুব ছোট করে একটা কিছু এঁকে দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে দেখুন। দেখুন কত সহজে এখানে দাগ পড়ছে। আমি খুব রাফলি এঁকে দেখাচ্ছি, কারণ আমি আপনাদের আরও একটা জিনিস এইটার ওপরই দেখিয়ে বলবো, সেই জন্য আমি খুব একটা যত্ন নিয়ে কোনো ডিজাইন আঁকছি না। ধরুন এইরকম একটা কিছু আমি ডিজাইন করলাম,
এই রকম দাগটা পড়ে, এর চেয়ে ডিপ ভাবে কিন্তু এই মার্কারে দাগ পড়ে না। এবার কি করতে হবে, যেটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে, এর উপর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম না, আমার ছাত্রছাত্রীরা বারবার বলে যে কেন তারা পার্মানেন্ট মার্কার গ্লাসের ওপর ইউজ করলেই তো সহজ হয় কিন্তু করা মুশকিল, আমি তাদেরকে কেন না করি। সেটাই কারণ হচ্ছে, এটা দেখুন এই যে দাগগুলো, এই পেন্সিলের দাগগুলো, আপনার যদি কোথাও ভুল হয়, এখানে আমি দেখুন ভুল করেছি, এবার আমি এই জায়গাটা ধরুন মুছতে চাই, দেখুন পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমরা আস্তে করে এটা আমরা মুছে ফেলতে পারি, কোনো দাগ আর থাকবে না, কোনো অসুবিধা নেই, আমি পুরোটাও মুছে ফেলতে পারি, আবার নতুন করে আমি কাজ করতে পারি কোনো সমস্যা ছাড়া, আমি আবার নতুন করে এই পেন্সিল দিয়ে আবার নতুন করে আমি কাজ করতে পারি। তো পার্মানেন্ট মার্কার যদি আপনারা কাঁচের ওপর ইউজ করেন, ব্যবহার করেন ছবি আঁকার জন্য, তখন কি হবে, আপনারা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছলেও পার্মানেন্ট মার্কারে দাগ থেকে যায়, সেই জন্য পরে রং করলেও সেই দাগটা ফুটে ওঠে, আপনার পুরো জিনিসটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য এই গ্লাস মার্কার পেন্সিলটি ব্যবহার করতে হয়। এইটাই হচ্ছে গ্লাস মার্কারের সঙ্গে পার্মানেন্ট মার্কারের পার্থক্য। এইবার আমি আপনাদেরকে দেখাই যে এই আউটলাইনারটা কিভাবে ব্যবহার করতে হয়। দর্শক বন্ধুগণ দেখুন, আপনারা ধরুন একটা কিছু ছবি এঁকে নিলেন, কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যখন রঙের পরিচিতিতে, তখন গ্লাস পেন্টিং শুধু ছবি এঁকে নিয়ে রং ঢেলে দিলে একটু অসুবিধাজনক হয়ে যায়, তার জন্য আমাদের এই রকম আউটলাইনার প্রত্যেক রঙের সেটের সঙ্গে দেওয়া থাকে। এই আউটলাইনারগুলোর এই রকম আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই রকম সরু মুখের নজল থাকে। আমি আপনাদেরকে এবার কাজ করে দেখাচ্ছি, আপনারা হয়তো এখানে সাদা দাগটা আমি এখানে মার্কার দিয়ে করা আছে কিন্তু ক্যামেরায় হয়তো ততটা আসবে না, তবু আমি ট্রান্সপারেন্ট বলে এখানে হয়তো ক্যামেরায় ততটা সাদা দাগটা পরিষ্কার আসবে না, আমি এটার ওপর আউটলাইনারটা ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা সেইটা হয়তো পরিষ্কার দেখতে পাবেন। খুব দেখুন একদম সরু মুখের হয়, আস্তে আস্তে খুব সাবধানে এইভাবে, আমরা যেরকম মেহেন্দি পড়ি বা পড়াই বা পড়াতে আমরা দেখেছি বিভিন্ন জনকে, সেই রকমভাবে খুব সরুভাবে এইভাবে ব্যবহার করে নিতে হয়। এই যে এখানে যে রকম আপনারা দেখুন, এই যে এই জায়গাটাতে যে রকম আমি ছবিটা করেছি, আমি এখানেও সেম ডিজাইন করছি। আমি একটা সাইডই করতে পারলাম কারণ এইটা শুকাতে অনেকটা সময় লাগে এবং সেই শুকানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়, কারণ না হলে হাত লাগলে যদি একবার নষ্ট হয়ে যায় তখন এটাকে মানে সেইটাকে ঠিক করাটা একটু অসুবিধা হয়, বলে আমাদের গ্লাস পেন্টিংয়ের ক্ষেত্রে এইটা খুব জরুরি যে প্রত্যেকবার রং ব্যবহার করার পর সেই কাজটাকে অনেকটা সময় নিয়ে শুকাতে দিতে হয়, তারপরে অন্য রং বা অন্য জায়গায় ব্যবহার করতে হয়। আচ্ছা আমি তাও আরেকটা পাশ করার একটু চেষ্টা করে দেখি, খুব সহজ। আপনারা যারা প্রথমবার করছেন তাদের জন্য এমন কিছু কঠিন বিষয় নয়, শুধু প্র্যাকটিস দরকার একটু।
দর্শক বন্ধুরা, তাহলে আজকের পর্বে আমরা গ্লাসের ওপর ছবি আঁকা এবং এই ছবি আঁকার জন্য ব্যবহার করা উপায়, একটা গ্লাস মার্কিং পেন্সিলের যে ব্যবহার করতে হয় সেইটা, এবং এই আউটলাইনারের ব্যবহারটা আমরা এই পর্বে শিখলাম। আমাদের পরবর্তী পর্বে আমরা এই রঙের ভরাট, গ্লাস টেনিংয়ের যে রং হয় সেই রঙের ভরাট সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো, এবং সেটারও কিছু বিশেষ বিশেষ পদ্ধতি আছে, সেই বিষয়ে আপনাদেরকে পরের ভিডিওতে আমি আরও ভালোভাবে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের থেকে আমি বিদায় নেব, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।